কথাটা তখনই হতে পারে যখন গণতন্ত্র তো গণতান্ত্রিক কায়দার কি রাস্তা থাকে। বার্তাটা স্পষ্ট, বন্ধে রাজনীতি এবং হিংসাত্মক আন্দোলন বন্ধ করলে তবেই আলোচনায় বসবে রাজ্য সরকার। কিন্তু মোর্চার তরফে শনিবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্য সরকারের সঙ্গে তারা কোনো আলোচনা করতে চায় না, কেন্দ্রের সঙ্গেই তারা কথা বলতে চায়। কিন্তু মোদী সরকার কি মোর্চার সঙ্গে আলোচনায় বসবে? স্বরাষ্ট্রমন্ত্রী সূত্রে খবর, রাজ্য সরকার না চাইলে মোর্চা নেতৃত্বের সঙ্গে কোনো বৈঠক করবে না কেন্দ্রীয় সরকার। তাহার পরিস্থিতি নিয়ে শুক্রবার ফোনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়। সূত্রের খবর, রাজনাথ জানান মোর্চা নেতৃত্ব ও দার্জিলিং এর সাংসদ তাঁর কাছে এসেছিলেন। তারা দাবি করছেন দার্জিলিং এ বাংলাকে আবশ্যিক করা নিয়ে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেটা প্রত্যাহার করার কথা জানিয়ে আরেকটি নির্দেশিকা জারি করুক রাজ্য সরকার। এর প্রেক্ষিতে রাজনাথকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন বাহারে বাংলাকে আবশ্যিক করাই হয়নি, এ সংক্রান্ত কোনো নির্দেশিকাও জারি হয়নি, তাহলে তা প্রত্যাহার করার কথা জানিয়ে আরেকটি নির্দেশিকা জারির প্রয়োজনীয়তা কোথায়। মুখ্যমন্ত্রী এও বুঝিয়ে দেন ভাষা সংক্রান্ত নির্দেশিকা নিয়ে মোর্চার দাবি পুরোপুরি ভিত্তিহীন। এদিকে শনিবার মোর্চার জঙ্গি আন্দোলনের আজ পৌঁছেছে ডুয়ার্সেও। গরুমাথানে পড়েছে বিদ্যুৎ বন্টন সংস্থার গাড়ি, পুলিশের দুটি গাড়ি জ্বালানো হয়েছে জলপাইগুড়ির জল ঢাকা থানার সামনে, আগুন লাগানো হয়েছে কালিম্পংয়ের কুমানে বড় দপ্তরের অফিসে। दाजिम कालिम्पोङ खरसाङ तराई डुवर्स मिरिक क्षेत्रहरूबाट सबै सबै महानुभावहरू चाहिँ हाम्रो छोराहरूले दिएको योगदान, माटोको खातिर आफ्नो आमाको खातिर दिएको योगदानको निम्ति अन्तिम यात्रामा तपाईँहरू सबै सबैले खदामाला गर्नलाई उहाँको अन्तिम यात्रामा समावेश होइदिने म अपिल गर्न चाहन्छु। राज्य सरकार अवश्य बुझिए दिएछे आन्दोलनेर नामे गुण्डामी चल्ले ता कडा हाते दमन करा हबे। এদিন পাহাড়ের 15টি উন্নয়ন পর্ষদের প্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। লেপচা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, ওই কমিটি পাহাড়ে শান্তি ফেরানোর প্রক্রিয়া চালাবে, পাশাপাশি চলবে উন্নয়নের কর্মসূচিও। মোর্চার এই হিংসাত্মক আন্দোলনে তাদের যে সমর্থন নেই নবান্নে পাশে বসে তা স্পষ্ট করে দিয়েছেন লেপচা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। চলতি অশান্তির জেরে আদতে যে পাহাড়েরই ক্ষতি হচ্ছে তাও বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার যখন পাহাড়ের 15টি উন্নয়ন পর্ষদের নেতৃত্বকে শান্তি প্রতিষ্ঠায় নামাচ্ছে তখন তার মোকাবিলায় গোর্খাল্যান্ড আবেগকেই উস্কে দিচ্ছে মোর্চা। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে পাহাড়, তরাই ও ডুয়ার্সের তৃণমূল নেতৃত্ব এবং বিভিন্ন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও পদাধিকারীদের কাছে অনুরোধ করা হচ্ছে আপনারা যেসব পদে রয়েছেন শনিবারের ঘটনার প্রতিবাদে সেই সব পদ থেকে অবিলম্বে ইস্তফা দিন। এটা কোনো রাজনীতি নয়, এটা গোর্খাল্যান্ডের জন্য অন্তিম যুদ্ধ। মুখ্যমন্ত্রী অবশ্য এদিনও স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনোভাবেই তিনি বাংলা ভাগ হতে দেবেন না। আরও বাহিনী চেয়ে কেন্দ্রকে ফের চিঠি দিয়েছে রাজ্য সরকার। বিজেন্দ্র সিংহ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।